দলবদলের আইনি তোয়াক্কা না করে এখন বিধায়করা দলবদল করছেন বিধানসভা নির্বাচনে বিজেপি ভোটে সাতাত্তরটি জিতেছিল একুশের ভোট মিটতেই পর ধাক্কা খাচ্ছে বিজেপি গত সপ্তাহে একের পর এক বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুকুল রায় তৃণমূলে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন অনেক বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছে বিজেপি বিধায়করা তৃণমূলে যোগ দিয়েই জানাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে তারা সামিল হতে চান ভোটের পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে বিজিবির ছোট বড় নেতারাও তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন বিশেষ করে মুকুল রায় শিবির বদল করতেই বিজেপিতে ভাঙন প্রকট হচ্ছে তাতে নাম ভাসছে অনেকের গত সপ্তাহে তন্ময় ঘোষ সৌমেন রায়রা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে গতকাল মুকুল রায়ের বাড়িতে যান নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া দুই পৌর প্রতিনিধি দু সালে মুর্শিদাবাদের কান্দি পুরসভার নির্বাচনে জয়ী হন নির্দল প্রার্থী দেবজ্যোতি রায় শান্তনা রায় দু হাজার কুড়ি সালে তারা বিজেপিতে যোগদান করেন তবে নির্বাচনের পর যখন বঙ্গে দলবদলের হিরি সেই সময় ফের একবার জল্পনা বাড়ালেন দুই পৌর প্রতিনিধি যদিও মুকুল রায় জানান মমতা নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা আছে ওরা দেখা করতে এসেছিলেন অপরদিকে মুচকি হেসে মুকুল রায়ও বলেন বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিতে লাইন দিয়ে আছে প্রায় চব্বিশ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল রায় তিনি বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে চান অর্থাৎ মুকুল রায় তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আসা বিধায়কদের তালিকা কিন্তু ছোট নয় বেশ লম্বা এবং চওড়া তবে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হয় সেই চব্বিশ জন বিধায়কের নাম কি কি তিনি বলেছেন সময় হোক আপনারা নিজেরাই একে একে দেখতে পারবেন আমার বলার কোনো দরকার নেই